হ্যাঁ, তো যেটা তোমাদেরকে বলার সেটা হলো যে কি ব্যাপার যে এতদিন ভিডিও আসছে না, কি ব্যাপার ভিডিও আসছে না, তার কারণ হচ্ছে একটা ভালো জায়গার খোঁজ করছিলাম, আর আরেকজনেরও আসার কথা, তো সেও মানে দুজনের টাইমের মিল বন্ধটার জন্য একটুখানি দেরি হলো, তার জন্য ক্ষমা প্রার্থী। বাট আজকে কিন্তু তোমাদেরকে একটা দারুণ চমক দেবো, কি চমক কি না কি সেটা তোমরা দোকানে যাই, দোকানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো আসো। সো অল রাইট, এখন হচ্ছে লোকেশনটা আগে তোমাদেরকে বুঝিয়েছি, এই যে দেখছো গাড়ি এদিক থেকে আসছে, কোথায় যাচ্ছে, এই এইদিকে কামালগাছির দিকে, আর আসছে হচ্ছে ঢালাই ব্রিজ কবি নজরুল মেট্রো স্টেশনের দিকে। তো কবি নজরুল মেট্রো থেকে রাস্তার উপরে দোকান, একদম বড় বড় হোর্ডিং করা আছে দেখতে পাচ্ছ, আদর্শ হিন্দু হোটেল। আর এইদিকে এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে কামালগাছি মোড়ের দিকে রাস্তাটা যাচ্ছে, তো দুটোর মাঝখানে একদম পড়বে বড় দোকান একটাই, একদম এখন যেহেতু লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে আর ব্রেকফাস্ট টাইম শেষ হয়ে গেছে, আমরা তো ওই যে দেখতে পাচ্ছ কাকা ব্রেকফাস্টের সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ টেবিল পুরো ফাঁকা। আর একটা জিনিস তোমাদেরকে নোট ডাউন করে দিই যে এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, যেটা খুব ভালো একদম প্রোটেকশনের দিক থেকে, এবং ফ্যান ট্যান সম্পূর্ণ পরিমাণে আছে। আর সাথে এই যে হয়ে গেল নাকি সব শেষ দেখছি, লেট হয়ে গেল। আচ্ছা এখন ঘড়ির কাঁটায় প্রায় দেখতে পাচ্ছ তোমরাও 11:30 বাজে, তো মোটামুটি 11:30 মধ্যে কি শেষ হয়ে যায়? কমপ্লিট হয়ে যায়। রবিবার দিন একটু চাপ থাকে, শনি রবিবার একটু চাপ থাকে, 12:00 বেজে যায়। আচ্ছা তো তোমরা যে ইয়েটা দিচ্ছ পরোটাটা, সেটা কি পিস হিসাবে নাকি না গ্রাম? কিলো হিসাবে। আচ্ছা কিলো, কিলো কত? 100 গ্রাম 15 টাকা, মানে 150 টাকা কিলো, তাই তো? আচ্ছা এর সাথে ঘুগনি ফ্রি, ঘুগনি ফ্রি। আচ্ছা আর তাছাড়া কি কি আছে? কি আছে? ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ কত দাম? ওটা হচ্ছে 1 পিস 10 টাকা, 1 পিস 10 টাকা। আচ্ছা আর 4 পিস আলু 12 টাকা, 4 পিস আলু 12। এছাড়া কি ডিম কষা পাবো? হ্যাঁ, ডিম কষার দাম কত? 1 পিস 15 টাকা, 1 পিস 15 টাকা। আচ্ছা তো মোটামুটি তোমার এটা স্টার্ট হয় কখন পরোটা? আমি 7টা থেকে স্টার্ট করে দিই, মানে দোকানে তোমরা চলে আসো 7টা থেকে? না আমি আসি 4:30 5টা, 4:30 5টা। আচ্ছা এসে আমার দোকান ঝাটপাট দিয়ে সব গুছিয়ে গেছে, মজা মজা 7টা থেকে আমার পরোটা শুরু, 7টা থেকে পুরো স্টার্ট হয়ে যায়। এই হচ্ছে বড় বড় সাইজ আছে, 2 পিস 6 টাকা। আচ্ছা কটা গামলা এরকম আসে? একটাই? না তিনটে, একটা ডিম বয়েল থাকে। আচ্ছা সেটা ছোট, আচ্ছা না আমি বলছি আলুর দম কটা? একটা গামলা, একটাই? একটুখানি দেখিয়ে দাও কষা ভাবটা, আলুর সাইজ তো দেখছি বড়। এরকম কি 4 পিস বললে 12 টাকা? তাহলে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে 4 পিস 12 টাকা মানে যথেষ্ট ভালো, সাইজও দেখতে পাচ্ছ একদম বড় আলু, এবং আলু তো সবারই ভালোবাসা, আমাদেরও ভালোবাসা, আশা করি তোমাদেরও ভালোবাসা। আর একদম কাইটা দেখতে পাচ্ছ, লাল লাল পুরো গাঢ় কাই। যাই হোক আলু মোটর ঘুগনি একদম থকথকে গাঢ় দেখতে পাচ্ছ, আর মোটামুটি গামলাটা দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণ ঘুগনি ছিল, আমরা অনেকটাই লেট করে ফেলেছি, তো ওই জন্য সব কিছুই শেষের দিকে, কারণ দুপুরের ভাত তৈরি হবে। তো দেখতে পাচ্ছ একদম গাঢ় লাল থকথকে পুরো ঘুগনিটা, আর এত বড় গামলা বুঝতে পারছো, মানে একটা এত বড় গামলা প্রতিদিন শেষ হয়ে যায়, কালকে আরও বড়, কালকে আরও বড়, রোববার যেহেতু, তো বুঝতে পারছো মানে কতটা ক্রেভিং। আচ্ছা এটা কি ডিম কষা? ডিম কষা 1 পিস 15 টাকা। আচ্ছা আর একদম দেখতে পাচ্ছ লাল গাঢ় গাঢ় এটাও, সকালবেলা 4টে করে ডিম আসে, 4টে করে 4টে 4টে। আচ্ছা 120 120, তো বুঝতেই পারছো মানে ক্রেভিংটা, এবং দেখো এখন শেষ পাতে সব কিছু শেষ, তো ইচ অ্যান্ড এভরিডে কিন্তু তোমরা ফ্রেশ জিনিসটা পাবে। অনেকটা লেট, এখন শেষের পথে দেখতে পাচ্ছ আমাদের প্লেট ইতিমধ্যে সাজানো হয়ে গেছে। ফার্স্ট অফ অল চলে এসছে আমাদের ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ, একদম একদম গাঢ় গাঢ় হচ্ছে এই সেই কষা আলুর দম, 4 পিসের দাম হচ্ছে 12 টাকা। এইটা হচ্ছে কমপ্লিমেন্টারি তোমার পরোটার সাথে, এটা হচ্ছে একদম সুন্দর করে তোমার দেখতে পাচ্ছ একদম গাঢ় মটর, আর এই হচ্ছে 15 টাকার ডিম দেখতে পাচ্ছ, একদম
গাঢ় সুন্দর ঠকঠকে, জাস্ট এক্সুলেন্ট লাগছে দেখতে পাচ্ছ। আর সব থেকে বড় কথা, থালায় কিন্তু আমাদের মুখও দেখা যাচ্ছে। এখন 12টার সময়, খাচ্ছি ব্রেকফাস্ট, বুঝতে পারছি মানে কতটা লেট। কিছু করার নেই, কারণ আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি আসবো, অ্যাকচুয়ালি কিছু কারণের জন্য লেট হয়ে গেছে। যাই হোক, ওসব কথা বলতো, এবার আসি খাবারের কথায়। খাবারে ফার্স্টে দেখতে পাচ্ছ কী নিয়েছি, এটা হচ্ছে আলুর দম। তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, 4 পিস আলুর দমের দাম 12 টাকা। এই হচ্ছে 50 গ্রামের, মোটামুটি 50 গ্রামের যে পরোটা আছে, ব্রেকফাস্টের জন্য কিন্তু একদম পারফেক্ট। সাথে আছে ডিম কারি, যেটার দাম হচ্ছে 15 টাকা। আর এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, এটা হচ্ছে মটর। দেখতে পাচ্ছ মটরের পরিমাণই বেশি, দেখো আলু একদম ছোটো ছোটো সাইজে, অল্প সাইজের কিন্তু আলু আছে, এটা নয় প্রচুর আলু দিয়ে ভরিয়ে দিয়েছে। যাই হোক, খাবো এবং টেস্ট করবো এবং তোমাদেরকে রিভিউ দেবো। পরোটাটা ছিল, আচ্ছা পরোটাটা মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে এখানে আছে, তো এখনও অবধি কিন্তু এরম নয় যে প্রচণ্ড শক্ত হয়ে গেছে, জোরে পা হাত দিয়ে ছিঁড়তে হচ্ছে, একদমই নয়। দেখো আমি 2 আঙুল দিয়ে ছিঁড়ছি, এক হাতে আরামসে ছেঁড়া যাচ্ছে। আচ্ছা ফার্স্টে এটা দিয়ে একদম পুরো ছুবিয়ে নিই। হ্যাঁ, পুরো সমুদ্রে স্নান হলো, দেখতে পাচ্ছ সুন্দর। এবার খাবার আপনার ফার্স্টে সেটা হলো হালকা টক টক, আর ঝালের পরিমাণ তোমরা জানো, যারা আমার ডেলি ব্লগার, ডেলি ভিউয়ার, তারা জানো যে ঝাল আমি বেশি পছন্দ করি না। এখানে কিন্তু ঝাল, তেল, মশলা খুবই লাইট, যেটা খুব ভালো লাগে ফার্স্ট আইটেম খেয়ে। তো যাই হোক, একটু মটরটা খেয়ে দেখি। আচ্ছা মটরটা দেখি সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ একদম সুন্দর, দেখতে পাচ্ছ সুন্দর পরিমাণে কিন্তু সেদ্ধ হয়েছে, আমি হালকা প্রেস করলাম, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো যাক খেয়ে দেখি, সুন্দর লাগছে। টক টক ফ্লেভারটা না পুরো এই মটরটাকে ব্যালেন্স করছে। আচ্ছা নেক্সট আছে, সেটা হচ্ছে আলুর দম। দেখতে পাচ্ছ আলুর দম একদম কষা উপরে পুরো। আচ্ছা আমি একটু গ্রেভিটা আগে খেয়ে দেখি। এই দেখতে পাচ্ছ গ্রেভি, একদম ঝাল নেই, এটা হলো সব থেকে বড় কথা। আচ্ছা আলুটার দেখি ভেতরে কি মশলা ঢুকেছে। হ্যাঁ মোটামুটি, যাই হোক আপনারে পজ দেখতে পাচ্ছে, একদম আলুতে কিন্তু মশলা ভালোভাবে ঢুকেছে। এবার খেয়ে দেখি, ভালো। আচ্ছা এবার আছে ডিমের কারিটা, ডিমের কারিটা আমি একটু ভেঙে নিই। যাই হোক, এতক্ষণ কথা বলতে বলতে ইন্ট্রোডাকশনটাই দেওয়া হয়নি, বুঝতে পারছো। এখন মোটামুটি ঘড়ি কাটা 11:40, আমি এখানে এসেছি 10:20, কারণ মেট্রোর ধরুন একজনের দেরি হয়েছে, সেই জন্য একটু লেট হয়ে গেল আসতে, সেই জন্য ব্রেকফাস্টটা তৈরি দেখাতে পারলাম না, বাট পরোটাটা তৈরি করাটা দেখাতে পারলাম না, বাট খাবো এবং অবশ্যই রিভিউ তোমাদেরকে দেবো, এইটুকু বলতে পারি। তো ইটস এ ইন্ট্রোডাকশন টাইম। তো যাই হোক, হে ইয়ারো, গুড মর্নিং তোমাদের সবাইকে, স্বাগত জানাই আর একটা নতুন ফ্রেশ ব্লগে। তো আজকের ব্লগটা একদম অভ্যন্তরীণভাবে, নিত্য নতুনভাবে, মানে এত ভালো ভালো ওয়ার্ড কেন বলছি জানি না, বোকার মতো বলছি জানি, বাট এইটুকুই বলবো যে একটা ভালো জায়গার খোঁজ এবং ভালো জিনিসের খোঁজ তোমাদেরকে দিতে চলেছি। তো তোমরা একদম স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখো, এই যে এত গরম রোদে আমরা ঘুরে বেড়াচ্ছি, সেটার জন্য একটু শেয়ার করো, লাইক করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো, এইটুকুই বলবো, ভালোবাসাটা ভরে ভরে দিই। তো যাই হোক, এখন আমাদের ব্রেকফাস্টটা তৈরি হচ্ছে, হোক তারপরে আমি দেখাচ্ছি। এটা দেশি মুরগি, এটা প্লেট কত? 180 টাকা, 180 টাকা, 4 পিস থাকে। আচ্ছা আর কি আছে? জাস্ট কালারটা দেখো কত সুন্দর লাগে, কাজু কিশমিশ দিয়ে, কাজু কিশমিশ দিয়ে কাতলা, সুন্দর। 60 টাকা পিস। নেক্সট, তারপর এটা হচ্ছে পোলট্রি মুরগি, প্রত্যেকটা যখন ঢাকা সরাচ্ছে একটা আলাদা রকম গন্ধ। ওই 3টার সময় এখান থেকে যাচ্ছে পোলট্রি, 4 পিস 110, 110। আপনি আসতে চান না?
ডাল আছে নাকি? না, এটা চাটনি, আমি চাটনি একদম পাতলা দেখতে পাচ্ছ, আমের চাটনি এই গরমের জন্য একদম অবর্থ মারাত্মক সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে রুই মাছ, এটা কত প্রাইস? চল্লিশ টাকা পিস। কত টাকা? চল্লিশ। চল্লিশ টাকা পিস দেখতে পাচ্ছ একদম সুন্দর। বাহ, পুরো জ্যান্ত হয়ে গেল না, মাথা নাপাচ্ছে একদম দেখতে পাচ্ছ, সুন্দর লাগছে, অসাধারণ। এই হচ্ছে রুই মাছের পিস, চল্লিশ টাকা। ধনে পাতা দিয়ে, ধনে পাতা দিয়ে খুব সুন্দর। তেলাপিয়া মাছ 60 টাকা পিস। আচ্ছা, এটার পিস কত? 120 টাকা। 120 টাকা পিস দেখতে পাচ্ছি, এত বড় হাতা দিয়ে মানে পুরো হাতাটায় ধরছে না, এত বড় সাইজের মাছ 120 টাকা। আচ্ছা, নেক্সট এই মাছটা কমপ্লিট। কমপ্লিট, আচ্ছা, কমপ্লিট মাছ কত? 170। হ্যাঁ, 170 টাকা পিস। একটু দেখাও সাইজটা, একটা পিস 200 গ্রামের মতো ওজন আছে। বাহ, সুন্দর দেখতেই পাচ্ছ, একদম অসাধারণ। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ, বাহ, ডিমওয়ালা পেটি, একটু ডিমওয়ালা পেটিটা দেখাও। পেটি নেই, সব রিং। আচ্ছা, ভেঙে যাচ্ছে, তোলা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত বলতো? এটা 200 টাকা পিস। 200 টাকা পিস। যাই হোক, দাদা খুব ব্যস্ততম মানুষ, ইতিমধ্যে দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। দাদা, তোমার শুভ নামটা একবার বলে দাও। আমার নাম সঞ্জীব দাস। সঞ্জীব দাস, আচ্ছা, তুমি সঞ্জীব দা বলে পড়েছি। সঞ্জীব দা, আচ্ছা, তোমার দোকান এটা কত বছরের? কম বেশি 30 বছর, 94 থেকে 92 এ আমার মানে দোকানদারি শুরু, কিন্তু দোকানে আমি তখন 92 থেকে 93 একটা চায়ের দোকান ছিল। আচ্ছা, তার 94 থেকে আমি হোটেল, 94 থেকে হোটেল স্টার্ট হয় আর এখন কন্টিনিউ চলছে। ভেরি গুড। আচ্ছা, তোমার দোকানে শুনলাম একটা স্পেশাল থালি আছে, সেটা সেটাতে কি কি আছে আর কত প্রাইস? থাকবে দুধ সুক্ত, থাকবে দুধ সুক্ত। আজকে যেমন আমাদের এটা পটল চিংড়ি হয়, পটল চিংড়ি, এঁচো চিংড়ি হয়। আচ্ছা, তারপর আলু ঝিঙে পোস্ত হয়, ডাঁটা আলু ঝিঙে পোস্ত হয়, আলু পোস্ত হয়, একটা স্পেশাল একটা তরকারি থাকবে। আচ্ছা, আর মাছের মাথার ডাল থাকবে। এই মাছের মাছের মাথার ডাল, মাছের মাথার ডাল। আচ্ছা, হ্যাঁ, এবারে হয় স্পেশাল থালি, থালির মধ্যে থাকবে সুক্ত, থাকবে আজকে যেমন হয়েছে পটল চিংড়ি, মাছের মাথা, মুগ ডাল ভাজা মানে আলু ভাজা, শশা, পেঁয়াজ, লেবু, পাঁপড়, চাটনি। এই থালিটার দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা। হ্যাঁ, আচ্ছা, এবার এক্সট্রা ভাত নিলে 5 টাকা। আচ্ছা, পাটি, এবারে মাছ মাংস তোমার উপর নির্ভর করছে, তুমি কী খাবে। আচ্ছা, ওটা আলাদা আলাদা, ওটা আলাদা আলাদা পাটি হিসাবে। আচ্ছা, এইটা যেটা দেখছি এটা কী আছে? এটা হচ্ছে মাছের মাথা, আমরা গোটা মাথা দিই, একজন সে নিয়ে খেতে পারে। যেমন রুই মাছের মাথা নিই 60 টাকা, আর কাতলা মাছের মাথা নিই 80 টাকা। এটা তুমি শুধু যদি কেজি দরে কিনো এটার দাম পড়ে যাবে 120 টাকা, শুধু কাঁচা। এটা কি থালির সাথে নিতে পারে? একটা বেস থালি নিলো, বেস থালি নিলো, এটা মাথা নিলো, এই যে 80 টাকা। বেস থালির প্রাইস কত? 50 টাকা। 50 টাকা নর্মাল, তার সাথে 80 টাকার এটা অ্যাড করে নিতে হবে। একটা ডিম হবে। তো যাই হোক, অলরাইট, এই হচ্ছে 50 টাকার ভেজ থালি, তার সাথে আমি অ্যাড অন করেছি হচ্ছে 170 টাকার এই বিশাল একদম চাট কমপ্লিট দেখতে পাচ্ছ, একদম এত বড় সাইজের। তো যাই হোক, দিস ইজ দ্য টাইম যে খাবো আর তোমাদেরকে রিভিউ দেবো। দেখো, মোটামুটি দুরকম সবজি আছে, ডাল আছে, পাঁপড় আছে, আরও কী কী আছে আমি দেখছি আস্তে আস্তে। সো অলরাইট, আমার সামনে চলে এসছে সেই আদর্শ হিন্দু হোটেলে ভেজ থালি, তার সাথে অ্যাড অন করেছি বলে দিলাম অলরেডি কমপ্লিট। তো ভেজ থালিকে 50 টাকা প্রাইস, তো সেটাতে কী কী আছে দেখবো এবং তোমাদেরকেও দেখবো। যাই হোক, ফার্স্টে দেখতে পাচ্ছ ডাল। আচ্ছা, এটা হচ্ছে আমের চাটনি, এই হচ্ছে একদম তরকারি, পাঁপড়, থাড়া গুঁড়ি পাঁপড় আছে, দেখতে পাচ্ছ আলু ভাজা আছে, পেঁয়াজ,
শসা এবং লেবু, চাইলে নুন দেই। তো ফার্স্ট অফ অল আমি দেখে নিই যে ভাতের পরিমাণ, দেখতে পাচ্ছ ফার্স্টে যে ভাতের পরিমাণটা দিয়েছে, পরিমাণটা কিন্তু মোটামুটি একজনের জন্য যথেষ্ট। না লাগলে অবশ্যই রিপিট করতে পারো, পার রিপিটে 5 টাকা করে প্রাইস। যাই হোক, ভাত মোটামুটি ডিসেন্ট কোয়ালিটি রাইস আছে, রাইসটা ভালো, খারাপ। ফার্স্টে আমি ডাল দিয়ে ফ্রাই করি। লেবুটা তো দরকার, লেবুটা একটু মেখে নিই একদম। লেবুটা পুরো গরমে শুকিয়ে গেছে, তাও মোটামুটি চেষ্টা করছি কুস্তি করে রস বার করা। হ্যাঁ, কুস্তি করে জিতেছি, রস বেরিয়েছে। যাই হোক, একদম মাখিয়ে নিই। ডাল, লেবু আর ভাত এই গরমে, এটা কিন্তু অনবদ্য। এটা খাওয়ার জন্য এইসব তেল ঝাল, আমরা তো আরও অনেক জায়গায় গিয়ে মাছ মাংস খাই, মানে মাংস খাই, মাছটা খুব কমই খাই। তো এইটা দেখে আমার খুব ভালো লাগলো বলে নেওয়া। যাই হোক, তোমরা তোমাদেরকে একটা কিছুকেও না দেখালে কী কোয়ালিটির মাছ বা কী জিনিসটা কতটা কি ভালো সেটার গুণাগুণ মানটা তো আমিও বুঝতে পারবো না, তোমাদেরকেও বলতে পারবো। সেই জন্য এটা নেওয়া। বাট ডাল ভাতটা কিন্তু জমে গেছে, একদম গরমে পারফেক্ট। এবারে আসি তরকারিটা, দেখতে পাচ্ছ আগে তরকারিতে আজ আলু ভেন্ডির তরকারি আছে, দেখতে পাচ্ছি। তরকারিটা একটু মাখিয়ে খেয়ে দেখি। তরকারিটাও ভালো, তেল মশলা বাড়ির খাবারে যেটুকু দেওয়া উচিত সেটুকু আছে। বাট এটা নয় যে একদম ওভার প্রচুর তেল, প্রচুর কিছু স্পাইসি ব্যাপার। সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে স্পাইসিনেসটা কিন্তু একদমই কম, যেটা আমার পক্ষে ভালো, তোমরা জানো। আচ্ছা, নেক্সট আসে আলু ভাজা, শুধু আলু ভাজাটাই খেয়ে দেখি। নর্মাল আলু ভাজা, আলু ভাজার মতোই খেতে হবে। আচ্ছা, এইবারে যেটা আসবো তার আগে একটুখানি ইয়ে করবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে কমপ্লিট মাছ, পুরো মোটামুটি বলছে 200 গ্রামের ওজনের। হ্যাঁ, আমিও মনে মনে হচ্ছে 180 থেকে 200 গ্রামের ওজনের কমপ্লিট মাছ আসবে, যার দাম হচ্ছে 170। ভালো। আচ্ছা, কমপ্লিট মাছটা রাখলে থালাটা মোটামুটি জুড়ে নিচ্ছে। তো কমপ্লিট মাছটা আগে খেয়ে দেখি। বাহ, দেখতে পাচ্ছ হালকা ওপরে চর্বিযুক্ত অংশ, যেটাকে আমরা ইয়ে বলি, খুব সুন্দর। একটুখানি দেখাতে বলবো, জাস্ট এই যে সাদা ভাবটা, এটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে মাছটা কতটা ফ্রেশ এবং টেস্টি, সেটা আমি খেয়ে বুঝছি। তোমাদেরকে দেখলে হবে না, এখানে আসতে হবে এবং খেতে হবে, দেন তোমরাও বুঝতে পারবে যে কতটা টেস্টি। সিরিয়াসলি দেখো, সফট তোমাদেরকে দেখো, একটা আঙুল এরম করলে দেখো ছেড়ে বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ। সফটনেসটাও কিন্তু তুলোর মতো নয়। কি বলবো, ওয়ার্ড হারিয়ে যাচ্ছে। এটুকুই বলবো যে টেস্টটা কিন্তু ঘুম পাড়িয়ে দেবে, যদিও এই দেখতে পাচ্ছ তেলের পরিমাণ মোটামুটি আছে, কারণ স্বাভাবিক এই গরমে তেল ঝাল খাওয়াটা উচিত নয়। বাট তোমরা কী ভাববে যে হ্যাঁ আমরা কী ভিডিও দিচ্ছি, কোনো কিছু খাবার নেই, কিছু নেই ভেজ খাবার, সেই জন্যেই কিন্তু এটা নেয়। এবার আমি একটু ঝোলটা দিয়ে মেখে খেয়ে তোমাদেরকে বলছি। পোস্ত বাটায় দেখো, দেখতে পাচ্ছ এখানে যেটা আছে এটা হচ্ছে পোস্ত। তো দিয়ে যে জিনিসটা তৈরি করেছে না, একদম লাইট। হ্যাঁ, একটু অবভিয়াসলি আছে, ছেলে ঘুমিয়ে পড়ে এই গরমে দুপুরবেলা, মোটামুটি এখন 2 বাজে ছেলে ঘুমিয়ে তারপরে অন্য কিছু করার কথা ভাব, এটুকু বলতে পারি। আর একবার একটা হেভেন বাইট নিয়ে নিই, একটু মাছ আর এই বাকি এগুলো কিছু লাগবে না, এটা যা টেস্ট এইটুকুতেই একদম
কামাল করে দেবে, কামাল গাছিতে কামাল করে দেবে। না ভাবছি ওইদিকে তাকিয়ে আছি, অ্যাকচুয়ালি ওইদিকে তাকিয়ে সকাল থেকে সন্ধে খাবারই খালি গন্ধে। না অ্যাকচুয়ালি কবিতাটা এই কারণে বললাম, তার কারণ হচ্ছে যে সকাল থেকে সন্ধে হয়ে গেল, তোমরা হয়তো ভাবতে পারছো যে কি করছি। তো সকাল থেকে সন্ধে কেন হলো তার স্টোরিটা একটু তোমাদের বলি, কারণ সকালে প্রচণ্ড মানে ব্যস্ততার পরে অফিস অ্যাটেন্ড করতে হয়েছিল, বুঝতেই পারছো তো, সেটা তো করতে হবে। এখন অনেকটাই রাত, বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে কিন্তু চেষ্টা করছি, কিছু করার নেই, কারণ কী করবো, তোমাদেরকে একটা কন্টেন্ট দেওয়ার জন্য কতটা খাটতে হয়, কতটা কষ্ট করতে হয় বুঝতেই পারছো তো। যাই হোক, এক প্রথমে একটা কবিতা দিয়ে শুরু করলাম, আর আদর্শ হিন্দু হোটেলের কিছু কথা বা কিছু ঘটনা তোমাদেরকে বলার আছে, সেগুলো অবশ্যই বলবো। তো ফার্স্ট অফ অল এটাই বলার আছে যে আদর্শ হিন্দু হোটেলে খাওয়ার এবং এত রকমের ওখানে মিলবন্ধন এবং প্রত্যেকটা খাবারের টেস্ট অনবদ্য, মানে সেটা নিয়ে কোনো কথা হবে না, সেটা নিয়ে কোনো ডাউট হবে না, সত্যিই মারাত্মক, সত্যিই দারুণ। টেস্টে তো পুরো আমাদেরকে কাবু করে দিয়েছে। আর আদর্শ নামটা, আদর্শর ইংলিশ হচ্ছে আইডিয়াল, সত্যিই আইডিয়াল, এইটুকু বলতে পারি। যাই হোক, যেটা আমার মনে হলো, আমার ওপিনিয়ন আমি তোমাদেরকে বললাম। তো যাই হোক, এইটুকু ছিল ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে মেক শিওর একটা লাইক করে দিও একটু কষ্ট করে, আরেকটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো আর শেয়ার করো, এইটুকুই বলবো। সাবস্ক্রাইব যদি মনে হয় যে আমি সাবস্ক্রাইবের যোগ্য তবেই করো, এইটুকু বলবো। তো যাই হোক, এইটুকু ছিল ভিডিও, আশা করি এনজয় করেছো। এনজয় করে থাকলে ভাই চ্যানেলে যা যা করতে হয় জাস্ট করে দিও। কিপ ইন টাচ, অলওয়েজ অন ফেথফুল টাচ। বাই ফর নাও, গুড নাইট।